ইন্ডিয়া প্রোপাগান্ডার মাঝে ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় এলো নতুন টুইস্ট, খুলে গেল ময়া নৌ বন্দর। কমোডিটি গুডস তো গেল, এবার দুটো দেশের কানেক্টিভিটি দেখুন। বাস পরিষেবা আরো উন্নত হয়েছে, ট্রেন যোগাযোগ বেড়েছে, ফ্লাইটের সংখ্যা বাড়ছে, সীমান্তের পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। কোট অ্যান্ড কোট ইন্ডিয়া আউটের বালাই নেই, বাংলাদেশের মধ্য দিয়েই যাবে ভারত। ভারতের উত্তর পূর্বকে আরো কাছে পাবে বাংলাদেশ, বাণিজ্য এবার আরো জোরদার হবে, যোগাযোগ ব্যবস্থায় আসছে আমূল বদল। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ক্যাম্পেইনের মুখে কালি লেপে, হ্যাঁ একেবারে কালি লেপে সরকারি পর্যায়ে ভারত বাংলাদেশের মধ্যে সংযুক্তি আরো বেশি বাড়ছে। ভারত পাক যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া মওয়া নৌ বন্দর খুলল দীর্ঘ 59 বছর পর। ভাবতে পারছেন আবারও জলপথে ভারত বাংলাদেশ যোগাযোগ পুনঃস্থাপিত হলো, লাভ হবে এবার বিশাল রকমের। এই ময়া নৌ বন্দর দিয়েই বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ নৌ বন্দরে পণ্য আনা নেওয়া করা যাবে। ময়া টু সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানিতে সময় আর খরচ দুটোই কমবে। এতে দুই দেশের ব্যবসায়ীরাই লাভবান হবেন। ব্যবসায়ীদের আশা, এই বন্দরের মাধ্যমে নৌপথে বছরে হাজার কোটি টাকার বাণিজ্য হবে। কি কি যাবে ভারত থেকে বাংলাদেশে শুনুন। গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনা পাথর, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সহ 19 ধরনের পণ্য। কিন্তু কোন পণ্যের কথা বলা হচ্ছে? যেগুলো বয়কট করতে চেয়ে বাংলাদেশের একটা গোষ্ঠী ক্যাম্পেইন বা প্রচারণা চালাচ্ছে অহরহ বা লাগাতার, কিন্তু তাতে যে কাজের কাজ হচ্ছে না, এটা তার আরো একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বরং কানেক্টিভিটি নিশ্চিত করতে গিয়ে ভারত বাংলাদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি জোরালো হচ্ছে, মজবুত হচ্ছে। হ্যাঁ, দেশভাগের পর দুদেশের মধ্যে জলপথে যোগাযোগ ক্রমশ ক্ষীণ হয়েছিল ঠিকই, তবে আবারও নতুন করে দুই বাংলার মধ্যে জলপথে যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করতে উদ্যোগী ভারত বাংলাদেশ উভয়ই। আর ঠিক সেই কারণেই গত 10 বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তত 4টে নতুন নৌপথ চালু হয়েছে। আরও কাজ চলছে যাতে দুটো দেশই লাভের মুখ দেখবে। জলপথ ছাড়াও সড়ক এবং রেলপথকেও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট প্রায়োরিটি দিয়ে দেখছে ভারত বাংলাদেশ। 23 পদ্মা সেতু দিয়ে কলকাতা ঢাকা বাস সার্ভিস চালু হয়েছে। এই নয়া বাস রুটে দুটো দেশেরই মানুষ ভীষণ খুশি। লেটেস্ট আপডেট, বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো 3টে আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার কথা ভাবছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। ঢাকা শিলিগুড়ি, চট্টগ্রাম ঢাকা কলকাতা ও কক্সবাজার চট্টগ্রাম আগরতলা রুট নিয়ে সমীক্ষা চলছে। অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডাকারীরা যতই তাই দুটো দেশের মাঝে দেয়াল তোলার চেষ্টা করুক না কেন, ভারত বাংলাদেশের আত্মিক টান বা রক্ত ঋণের সম্পর্কে সেসবের যে কোনো প্রভাবই পড়বে না, আরো একবার প্রমাণিত একেবারে আপনাদের সামনে। আর তাই বাংলাদেশ থেকে ভারতে আসার ট্রেনের সংখ্যাও বাড়ছে দিনকে দিন। ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা চলছে। এখন ওপার বাংলা থেকে এপার বাংলায় সরাসরি ট্রেন আসে কলকাতা এবং নিউ জলপাইগুড়িতে। সেগুলো ছাড়াও দুই দেশের মধ্যে আরো কিছু বাস চালানোর পাশাপাশি আগরতলা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আরো বেশি করে আসবেন ভারতে। তবে দেখা গিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসেন কলকাতায়, আর ঢাকা থেকে সরাসরি এই বাস থাকলেও তাদের কিন্তু প্রথম পছন্দ ট্রেন সার্ভিস। সেক্ষেত্রে কোন কোন ট্রেন জুড়েছে দুটো দেশকে চলুন একটু দেখে নিই। মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস
এবার ঢাকা থেকে আখাউড়া হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। আখাউড়া আগরতলা সীমান্ত পথে রেল লিঙ্ক ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্ন হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্বে হবে কামাল, যাতায়াত করার সময় অনেকটাই সাশ্রয় হবে, বাণিজ্য বাড়বে, উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নতি ঘটবে। এছাড়া ভারতের বাণিজ্যিক পণ্য যাতে সহজেই বাংলাদেশে ঢুকতে পারে তার জন্য কতটা তোড়জোড় চলছে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারেন তা নিয়েও দুটো দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। বাংলাদেশের 3 পার্বত্য জেলার সঙ্গে সড়ক পথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সরাসরি সংযোগের জন্য নির্মিত রামগড় সেতু ও রামগড় স্থলবন্দর পোক্ত যোগাযোগ ব্যবস্থার আরো একটা নিদর্শন। এই ভারত বাংলাদেশ মৈত্রী সেতু শব্দের থেকে দুটো দেশকে আশা দেখাচ্ছে। এই সেতুকে এখন দক্ষিণ এশিয়ার পূর্ব দিকের গেটওয়ে বলা হচ্ছে, কারণ রামগড় ব্রিজ এবং স্থলবন্দর পুরোদমে চালু হলে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সর্বনিম্ন দূরত্বের সড়ক পথ খুলে যাবে। ত্রিপুরা এবং আসামের থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব কমে যাবে, এতে দুই দেশের সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, বিকশিত হবে পর্যটন শিল্প। এগুলো কিন্তু গল্প নয়, একের পর এক বাস্তব তথ্য যা দিনের আলোর মতো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে আজ ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা একটা নতুন উচ্চতায়, নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। নৌ, সড়ক, রেল, আকাশপথে নতুন নতুন রুট চালু হয়েছে আরো করছে, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি সহজে পণ্য পরিবহনে এই প্রত্যেকটা রুট দারুণ ফলাফল দিচ্ছে। সরাসরি যাত্রী পরিবহনে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটা পথ চালু হয়েছে, যেমন রেলে খুলনা কলকাতা, বাসে ঢাকা আগরতলা, ঢাকা গুয়াহাটি, বিমান চলাচলে মানুষ উপকৃত হচ্ছে। শুধু দুটো দেশ ইনভলভ নয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যোগাযোগ বাড়ানো হলে কোন দেশ কতটা উপকার পাবে তা নিয়েও গবেষণা চালিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরবিচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা চালু করতে পারলে বাংলাদেশের জাতীয় আয় 17% বাড়বে, ভারতের জাতীয় আয় বাড়বে 8%, ঢাকা জেলায় প্রকৃত আয় 67% এবং চট্টগ্রাম জেলায় 59% বাড়বে। সার্বিকভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা ও পশ্চিমের কিছু জেলার প্রকৃত আয় 25-40% বাড়বে। আকাশ পথেও দুটো দেশের যোগাযোগ আরও আগের থেকে উন্নত। প্রতি মাসেই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এই দেশে আসেন, মানে ভারতে আসেন। কলকাতার পাশাপাশি যান দক্ষিণ ভারতের চেন্নাইয়েও। তাদের সুবিধার জন্যই ঢাকা চেন্নাই বিমান পরিষেবা চালু করেছে বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও ভারত বাংলাদেশের মধ্যে ফ্লাইট সার্ভিস আরও বাড়ানোর পরিকল্পনা হাতে রয়েছে। এত কিছুর মধ্যে আশ্চর্যজনক বিষয় হলো যে ভারত ও বাংলাদেশের মধ্যেকার কানেক্টিভিটি নিয়ে এত কথা সেই বাংলাদেশের ভিতরেই মাথা চাড়া দিয়ে উঠছে ভারত বিদ্বেষ মানসিকতা। যদিও দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির গ্রাফটা বলে দিচ্ছে এই অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনের আদতে কোনো ভিত্তি নেই, আর ঠিক সেই কারণেই দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে, বেড়েছে, বাড়বেও। বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে, ভারত থেকে টন টন পণ্য ঢুকছে বাংলাদেশে স্থল, আকাশ, জলপথে। দুদেশের দূরত্ব আরো কমছে, যেখানে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডাকারীদের জায়গা জাস্ট জিরো। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।